নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি দেখাতে চলেছি অ্যান্টিক কালার কিভাবে করা হয়। তো তার আগে সবার ফার্স্টে একটা সাদা পিসের উপর কালো মেরে নেওয়া হবে। তো বন্ধুরা, এই অ্যান্টিক পিসটা বানানো হচ্ছে একটি রাধাকৃষ্ণর উপরে। তো রাধাকৃষ্ণর উপরে অ্যান্টিক কালার করার আগে পুরো পিসটাকে আগে কালো মেরে নিতে হবে। তো কালো কালার প্রায় কমপ্লিট হয়ে গেল। এবারে গানটি ভালোভাবে মুছে নিতে লাগবে। তো বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মডেলের ঠাকুর বানিয়ে থাকি, রাধাকৃষ্ণ থেকে শুরু করে বুদ্ধের মূর্তি এবং বিভিন্ন মডেলের ঠাকুর আমরা ম্যানুফ্যাকচার করে থাকি। এবং বিভিন্ন ধরনের কালার, অ্যান্টিক কালার এবং মাল্টি কালার এবং নানা রকমের কালার আমরা বানিয়ে থাকি এখানে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো বা আমার সাবস্ক্রাইবার যারা আছো, তাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। অথবা যারা নতুন আছো, তারা নতুন নতুন ভিডিও ঠাকুরের মূর্তি কালারিং বা চোখ বানানোর ভিডিও এবং বিভিন্ন ভিডিও আমি আপলোড করব, তো সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে বুঝতে পারবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করতে পারো। সেই জন্যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আমি চাইবো যাতে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা তোমাদের ভরসায় আমি ভিডিও বানাই, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে খুব ভালো হবে। তো তোমাদের
তোমাদের ভরসায় আমার আশা। তো সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য। তো ধন্যবাদ, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।